গল্পকথনের কলেজ চ্যাপ্টার টুতে আমরা আজকে পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা আত্মকথা। আপনারা যারা গল্পকথনময় কল্লোল চ্যাপ্টার টু ফলো করেন তারা জানেন নরেন্দ্রনাথ মিত্রের অনেক গল্প আমরা এখানে পড়ে শুনিয়েছি। এখন পর্যন্ত যেসব গল্প পড়ে শুনিয়েছি তার মধ্যে বিশেষ করে তার ছেলেবেলার যে গল্পগুলো সেই গল্পগুলোর সাথে আমরা পরিচিত। নরেন্দ্রনাথ মিত্রের ডাকনাম ছিল পল্টু এবং তার ভাই কান্দু বাঞ্চু, তার দিদিমা, তার গ্রাম সদরদি, ফরিদপুরের ভাঙা, সেই এলাকার গল্পগুলো আমরা জানি। আপনারা নিশ্চয়ই যারা এই গল্পগুলো পছন্দ করেন, আমার তো ভীষণ পছন্দ, এবং আপনারাও যারা এই গল্পগুলো নিয়মিত অনুসরণ করে এসছেন, আপনারা যারা এই গল্পগুলো পছন্দ করেন তারা আজকের গল্পটি পছন্দ করবেন। কারণ এখানে এই গল্পের প্রথম অংশে লেখক তার নিজের ছেলেবেলার আরও কিছু গল্প বলেছেন, তার নিজের আত্মকথার ঢঙে বলেছেন। যাই হোক, শুরু করছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা আত্মকথা। আত্মকথা বলা ধরতে গেলে খুবই সহজ, আর একদিক দিয়ে খুবই কঠিন কাজ। গ্রহণ বর্জনের পরীক্ষা আত্মকথায় বোধহয় কঠোরতর। অবশ্য লেখক সারা জীবন তার নিজের রচনার ভেতর দিয়ে পরোক্ষে প্রত্যক্ষে নিজের কথাই বলেন, কখনো স্ববেশে কখনো ছদ্মবেশে তার রচনার মধ্যে তিনি উপস্থিত থাকেন। তার কোনো লেখাই নিজের অভিজ্ঞতা কি অনুভূত উপলব্ধির বহির্ভূত নয়। লেখার প্রেরণা প্রথমে কোত্থেকে এসেছিল এ একটি মূল প্রশ্ন। এ প্রশ্নের যথাযথ সদুত্তর দিতে পারবো এমন আশা করি না, তবে এ নিয়ে আলোচনা করা যেতে পারে। খানিকক্ষণের জন্য নিজের মুখোমুখি বসবার একটা উপলক্ষ হয়। আত্মচরিতের উচ্চ সন্ধানে অভিযাত্রী হতে মাঝে মাঝে কারি বা সাধ না হয়, কিন্তু চেনা পথ বলে সে পথ কম দুর্গম নয়। বরং ফিরে তাকিয়ে দেখি বহু পুরনো চিহ্ন লুপ্ত হয়ে সে পথ এক অচিন পথেরই সামিল হয়ে দাঁড়িয়েছে। লেখার প্রেরণা প্রথম কোত্থেকে এসেছিল এর জবাব দেওয়া সহজসাধ্য নয়, তবে সন্ধানে আনন্দ আছে। যদি বলি আরও পাঁচটি প্রবণতার মতো এও একটি প্রবণতা কারো কারো মধ্যে থাকে, সহজাত বলেই তাকে মনে হয়। অনুকূল পরিবেশে তা ক্রমে পরিপুষ্ট হয়, প্রকাশের জন্য উন্মুখ হয়ে ওঠে। যারা ভাগ্যবান তারা একে সারা জীবনের সঙ্গিনী রূপে পান, আবার অনেকের ক্ষেত্রেই ইনি ক্ষণসঙ্গিনী। প্রেমের মতোই এর আবির্ভাবও যেমন রহস্যময়, অন্তর্ধানের পথ তেমনি দুর্নিরিক্ষ। প্রবণতার কথা বলছি, সেই প্রবণতা যে পরিবেশে পরিপুষ্ট হয়েছিল তার দিকে একবার পেছন ফিরে তাকানো যাক। আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গের ফরিদপুর জেলার একটি পল্লী গ্রামে, তার পশ্চিম দিকে একটি ছোট নদী কুমার। এই নামটি আমার কানে বড় মধুর লাগে শব্দটির ধ্বনির জন্যে। নামের মতো এর রূপটিও স্নিগ্ধ শান্ত। বর্ষায় এই নদী প্রতি বছরই প্লাবিত হতো, খালবিল ভরে যেত, কিন্তু দু একবার বন্যার বছর ছাড়া গৃহস্থের উঠানে কখনো জল উঠত না। তেমনি সারা বছরই নদীতে জল থাকত। চৈত্র কি বোশেক মাসে এ জল কোমরের নিচে নামতো না। পশ্চিমে নদী আর পূর্বে দিগন্ত বিস্তৃত মাঠ, সেই মাঠের ধার ঘেঁষে চাষি গৃহস্থদের বাড়ি, বাড়ির পরেই শস্যক্ষেত, ধানপাটের সবুজ সমুদ্র। বর্ষায় এই মাঠও তলিয়ে যেত, প্রান্তর হয়ে যেত সায়র। বৃহৎ গ্রাম ছিল আমাদের সদরদি। শুনেছি সদরদি একটি গ্রাম নয়, ২২টি গ্রামের একটি মৌজা। কিন্তু ছেলেবেলায় আমাদের আনাগোনা ছিল একটি পাড়ার মধ্যেই। সেই পাড়ায় নানা জাতের বাস। চাষি মুসলমান যেমন ছিল তেমনি ছিল ধোপা নাপিত, কামার কুমার, ব্যবসায়ী সাহা সম্প্রদায়, জেলে জোলা, আরও বহু রকমের বৃত্তিজীবী। এদের প্রতিটি ব্যক্তি কি প্রতিটি সম্প্রদায়ের সঙ্গেই যে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তা নয়, কিন্তু এই পটভূমি কখনো জ্ঞাতসারে কি কখনো অজ্ঞাতে আমার চিত্তভূমিকে এক বিশেষ ধরনের রূপবোধে উদ্বুদ্ধ করেছে। তখন যেমন থাকত আমাদের পরিবারটি ছিল বৃহৎ আর একান্নবর্তী। সেই পরিবারে আমার বাবা ছিলেন সবচেয়ে বড় আর প্রধান পুরুষ, কিন্তু তাকে কেউ বড় কর্তা বলতো না, বলতো মেজ কর্তা। তাঁর দাদা শুনেছি ২৫ বছর বয়সে দুটি ছেলে মেয়ে রেখে মারা গিয়েছিলেন। আমি সেই জ্যাঠামশাইকে দেখিনি, তাঁর মৃত্যুর বহু পরে আমার জন্ম। কিন্তু যতদূর জানি তিনি বড় কর্তা হবার আগেই সংসার থেকে বিদায় নিয়েছিলেন।
তবু বাবা মেজকর্তা বলেই পরিচিত হয়ে রইলেন। তার সমবয়সী কি সামান্য কম বয়সী বন্ধুরা তাকে ডাকত মেজদা বলে। বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর তার এইসব অনুজের আনাগোনা দেখেছি আমাদের বাড়িতে। তাদের সঙ্গে তার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু ভাবের সম্পর্ক ছিল প্রগাঢ়। আপন কাকা একজনকেই দেখেছি, তিনি ছিলেন বাড়ির ধলাকর্তা, পাড়ার ধলাদা। ধলা মানে সাদা, খুব ফর্সা রং ছিল তার, দেখতেও বেশ সুপুরুষ ছিলেন, হয়তো সেই জন্যই এই নাম। বাবার আরও পাঁচ ভাই ছিলেন, তাদের আমি দেখিনি, তারা সব অল্প বয়সেই মারা গেছেন, কেউ কৈশোরে, কেউ তারুণ্যে, কেউ প্রথম যৌবনে। তাদের গল্প শুনতাম আমার এক ঠাকুরমার কাছে। তিনি বাবার মা ছিলেন না, ছিলেন মাতৃসমা পিসিমা। নিঃসন্তান বালবিধবা, ভাইপোদের লালন পালন করেছেন। তার মুখে আমার সেই মৃত কাকাদের কাহিনী শুনতাম। তাদের মধ্যে কেউ কেউ ছিলেন বিষম ক্রোধী আর তেজস্বী পুরুষ, কেউ বা অল্প বয়সেই যোগ সাধনার অভ্যাস করেছিলেন। তাদের কথা শুনতে শুনতে মনে হতো যেন রূপকথা শুনছি। আমাদের সেই ঠাকুরমাকে আমরা ভাই বলে ডাকতাম। সেই ভাইয়ের স্নেহ স্মৃতিতে আমার মৃত কাকারা আবার যেন জীবন্ত হয়ে উঠতেন। সবচেয়ে জীবন্ত প্রাণবান পুরুষ ছিলেন আমার বাবা। এমন পুরুষ মূর্তি আমি আর জীবনে দেখিনি। দীর্ঘকায়, স্বাস্থ্যবান, শক্তিমান পুরুষ। তিনি একাধারে যেমন বৈষয়িক ছিলেন, তেমনি ছিলেন শিল্পরসিক। তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, মার্গ সঙ্গীত, রাগ সঙ্গীতে তার দখল ছিল, অথচ কোনো ওস্তাদের কাছে তিনি বিধিবদ্ধভাবে গান শেখেননি। সেই সঙ্গতি তার ছিল না। শুনেছি অল্প বয়সে একটি বৃহৎ সংসারের দায়িত্ব তাকে নিতে হয়েছিল। প্রথম জীবনে তার জীবন সংগ্রাম ছিল কঠোরতর। শুধু গান নয়, তিনি অভিনয় করতে পারতেন, ভালোবাসতেন তাস পাশা খেলা। যখন খেলতে বসতেন, খেলার মধ্যে এমন মগ্ন হয়ে যেতেন মনে হতো না তিনি কাজের মানুষ। তিনি সদালাপী ছিলেন, কথোপকথনে কৌতুকরস ঢেলে দিতে জানতেন। তার সাহিত্যপ্রীতিও ছিল। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ছিলেন তার প্রিয় লেখক। বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী তাকেও পড়তে দেখেছি। লেখালেখির মধ্যে তিনি চিঠিপত্র ভালো লিখতে জানতেন, আর দলিলপত্রের মুসাবিদায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। পেশায় তিনি মুহুরি ছিলেন, কিন্তু তার সেরেস্তার উকিল ছিলেন বহু বিষয়ে তার উপর নির্ভরশীল। সমব্যবসায়ীদের মধ্যে তার যথেষ্ট সুনাম ছিল। এই কোমলে কঠিনে গড়া, একই সঙ্গে বিষয়বুদ্ধি আর শিল্পবুদ্ধিতে সমৃদ্ধ বহু কর্মা পুরুষটির প্রায় কিছুই আমি পাইনি। না তার আকার, না তার প্রকৃতি, শুধু সাহিত্যপ্রীতি, শুধু যৎসামান্য লেখার শক্তি, শুধু নিজের যন্ত্রণাকে ভাষায় ব্যক্ত করবার কথোচিত ক্ষমতা। এই আমার উত্তরাধিকার। আমি বাবার মতো হইনি, এ সম্বন্ধে ছেলেবেলা থেকেই আমি সচেতন ছিলাম। আমার চারদিকের উচ্চারিত অনুচ্চারিত মন্তব্য আর মনোভাব আমাকে সচেতন করে তুলেছিল। বাবা ছিলেন আট পিঠে মানুষ। দরকার হলে যেমন কোদাল কুড়ুল চালাতে পারতেন, তেমনি কলম চালাতেও তার ক্লান্তি ছিল না। কিন্তু গাঁয়ের ছেলে হয়েও আমি না পারি গাছে উঠতে, না পারি নৌকোবাইতে, আরও এমন হাজার কাজ পারি না যা আমার ছোট ভাই পারে, যা আমার সমবয়সীরা, এমনকি কম বয়সীরাও পারে। বাবা যেমন সামাজিক মানুষ, কথা কইতে ওস্তাদ, আমি সেই পরিমাণে লাজুক, মুখচোরা, কোনো স্বভাবের। আমার ছোট মামিমা দেখতে যেমন সুন্দরী ছিলেন, তেমনি সুরসিকা। সেই আমলের তুলনায় লেখাপড়াও মোটামুটি ভালোই জানতেন। তিনি মানিকদি থেকে আমাদের বাড়িতে একদিন বেড়াতে এসে বাবাকে ঠাট্টা করে বললেন, ঠাকুর জামাই, খুব যে বাবা বাবা করে ছেলেকে আদর করছেন, আপনার বাবা কিন্তু তার বাবার মতো হয়নি। শুনে বাবার মুখখানা মুহূর্তের জন্য ম্লান হয়ে গিয়েছিল। পরক্ষণেই তিনি হেসে বলেছিলেন, বোঠান, একজন কি আর আরেকজনের মতো হয় না, অন্তত সব সময় হয় না। কিন্তু প্রত্যেক বাপের মনেই বোধহয় সুপ্ত আকাঙ্ক্ষা থাকে, ছেলে তার সদ্গুণগুলির অধিকারী হোক। ছেলের মধ্যে তিনি তার নিজের প্রতিমূর্তি দেখতে চান। বাবার সেই আশা পূর্ণ হয়নি, আমি তা মুহূর্তে মুহূর্তে টের পেতাম। তার নৈরাশ্য যেন আমারও নৈরাশ্য। আমি তাকে ভালোবাসতাম, পিতৃগৌরবে গৌরববোধ করতাম। আমাদের ওই অঞ্চলের মধ্যে তিনি নিজের ধরনে খ্যাতিমান ছিলেন, তার জন্য আমার গৌরব ছিল। কিন্তু তার এই নৈরাশ্য ভিতরে ভিতরে আমাকে পীড়িত করত, মাঝে মাঝে বিদ্বিষ্ট, বিরূপ করে তুলত।
আমি তার যত কাছে ছিলাম তত দূরে। তার চারদিকে লোকজনের ভিড় থাকত, আমি সরে আসতাম নির্জনে ঘরের কোণে। মাঝে মাঝে মনে হয়, এই নৈরাশ্য আর অসহায় নিঃসঙ্গতাই কি আমাকে কাগজ কলমের আশ্রয় নিতে শিখিয়েছিল? অথচ বাবা আমাকে গভীরভাবে ভালোবাসতেন। যখন আমি বড় হয়েছি তখনও পাশাপাশি শুয়ে মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতেন। আমার দিকে পেছন ফিরে বলতেন, তুমি আমাকে জড়িয়ে ধরো, আরও কাছে এসে জড়িয়ে ধরো। আমরা অঙ্গাঙ্গী হয়ে থাকতাম। পরে মাঝে মাঝে আমি ভেবেছি, নিজের দুর্বলতম অঙ্গকে মানুষ যেমন লুকিয়ে রাখতে চায়, মানুষ যেমন লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, এ কি সেই ভালোবাসা? কিন্তু সৃষ্টির প্রেরণার মূলে শুধু নেতিবাদের একাধিপত্য মেনে নিতেও আমার মন সায় দেয় না। যা অস্মিতাসূচক, যা সদ্ভাববাচক, বাল্যে কৈশোরে তাও কি আমি প্রচুরভাবে দুহাত ভরে পাইনি? একান্নবর্তী পরিবারে ঠাকুরমা, মা, জেঠিমা, কাকিমাদের স্নেহ সযত্ন মনোযোগ কি আমার চারদিক ঘিরে থাকেনি? আমি যে তুচ্ছ নই, ফেলনা নই, সেই বোধ আমার মনে জাগিয়ে রাখেনি? আমি যেমন বর্জন করেছি, বর্জিত হয়েছি, তেমনই কি গৃহীতও হইনি, গ্রহণও করিনি? মনে পড়ে ছেলেবেলায় ভোরবেলায় ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বাবা আমাকে তার বিছানায় ডেকে নিতেন, একের পর এক সংস্কৃত শ্লোক আবৃত্তি করতেন, আবৃত্তি করাতেন, বিছানায় শুয়ে শুয়ে চিত হয়ে গান গাইতেন। শুনতে শুনতে অনেক গানের কথাই আমার মুখস্থ হয়ে গিয়েছিল। কতদিন আমি কথা বলে দিয়েছি, তিনি গিয়েছেন, আমার পছন্দ মতো গান তিনি খুশি হয়ে গিয়েছেন। ভাবতে ভালো লাগে, জীবন প্রভাতে সেই গীত গুঞ্জিত ভোরবেলাগুলি আমার মধ্যে অনুপ্রবেশ করেছে। সেই সুর কণ্ঠে ধরা দেয়নি, কলমে কিছুটা প্রতিধ্বনিত হয়েছে। আমার বাল্য শিক্ষক অক্ষয় কুমার শীল থাকতেন আমাদের পাশের বাড়িতে। দুই বাড়ির মাঝখানে ছিল অন্ধকার বাঁশের ঝাড় আর বড় একটা এঁদো পুকুর। তারই পাশ দিয়ে ছিল ছায়াচ্ছন্ন যাতায়াতের পথ। সেই পথে মাস্টারমশাই কতবার যে যাতায়াত করতেন তার ঠিক নেই। বাড়ির কাছাকাছি গিয়েও আবার ফিরে আসতেন। বাবাকে ডেকে বলতেন, ভাই মহেন্দ্র, আর একটা কথা মনে পড়ে গেল। বাবা হেসে বলতেন, তোমার মনের কথার কি আর শেষ আছে মাস্টার? অক্ষয় মাস্টার শুধু শিক্ষকই ছিলেন না, তিনি আমাদের ওই অঞ্চলের মধ্যে একজন নামকরা কীর্তনীয় ছিলেন। তার নিজের একটি কীর্তনের দল ছিল। বছরের প্রায় সব সময় তার দলবল বাড়িতে লেগে থাকত। দাম্পত্য কলহ লেগে থাকত সারা বছর, কিন্তু তারই ফাঁকে ফাঁকে খোল করতালের বোল ভেসে আসত, কীর্তনের কলি ভেসে আসত বাঁশবন পেরিয়ে। ছিপছিপে চেহারার এই মানুষটি খুব কড়া মাস্টার। রাগলে তার মুখ থেকে যেসব ভাষা বেরোত তা অশ্রাব্য, কিন্তু সেই মানুষই যখন কীর্তনের আসরে নামতেন তখন শ্রোতারা উৎকর্ণ হয়ে থাকত। আমি বই স্লেট নিয়ে তার বাড়িতে পড়তে যেতাম। মাস্টার হিসেবে তাকে দারুণ ভয় করতাম, কিন্তু অভয়রূপ দেখতাম কীর্তনিয়ার মধ্যে। স্লেট পেন্সিলে তার কাছেই আমার হাতে খড়ি। মনে পড়ে প্রথম যেদিন ক লিখতে শিখলাম, তিনি আমাকে কোলে করে নিয়ে এলেন সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে। আমাদের বাড়িতে এসে বাবাকে ডেকে বললেন, ভাই মহেন্দ্র, দেখো তোমার ছেলে ক লিখেছে। চেয়ে দেখলাম তার চোখ দুটি ছলছল করছে। সেই আনন্দাশ্রুর হেতু সেদিন বুঝতে পারিনি। এই প্রবীণ শিক্ষক জীবনভর কত শত নিরক্ষর ছেলেকে স্বাক্ষর করে তুলেছেন, এই ক অক্ষর তো তার কাছে নতুন না। নাকি সেই ক নিত্য নতুন? প্রতিটি ছাত্রের প্রথম ক অক্ষরের মধ্যে সেই শিক্ষকেরও যেন প্রথম বর্ণ পরিচয়। আমাদের কুলধর্ম ছিল বৈষ্ণব। বাবা মা খড়দহের গোস্বামী বংশের কাছে শিক্ষা নিয়েছিলেন। তাদের সেই দীক্ষাগুরুকে আমি দেখিনি, দেখেছি গুরুপুত্রদের। ওরা কেউ না কেউ বছরে একবার করে আসতেন, কোনো কোনোবার একসঙ্গে দু তিনজনও আসতেন। তারা যখন আসতেন বাড়িতে উৎসবের ধুম পড়ে যেত। সেই উপলক্ষে পাড়াপড়শিরা সব আসতেন। পুবের ঘর আর দুদিকে দুখানি বারান্দা প্রায় সারাদিন লোকজনে ভরা থাকত। এদের একজনের নাম ছিল ব্রজকিশোর গোস্বামী। তিনি আমাদের খুব স্নেহ করতেন, দেখতে ভারী সুপুরুষ ছিলেন। গায়ের রং ছিল উজ্জ্বল গৌর, কপালে তিলক সেবা, হাতে জপমালার লাল রঙের থলি। একদিনের কথা মনে পড়ে, তাকে প্রণাম করতে তিনি আমাকে কোলে তুলে নিয়ে বসালেন। দিদিভাই সামনে ছিলেন, তিনি ব্যস্ত হয়ে বললেন, ও কি করছেন, পাপ হবে যে?
বাবার পিসিমাকে পিসিমা বলেই ডাকতেন ব্রজকিশোর। তিনি হেসে বললেন, না পিসিমা, পাপ হবে না, শিশুর আবার পাপ কিসের? তারপর নিজের মনেই যেন বললেন, বড় হয়ে কি আর এরা আমাদের কাছে আসবে, আমাদের কাছে দীক্ষা নেবে? দীক্ষা সত্যিই নেয়নি, ওপাট বাবা কাকাদের আমলেই শেষ হয়েছিল। বড় হয়ে গুরু পুরোহিততন্ত্রের অনেক সমালোচনা করেছি, কিন্তু তার সস্নেহ ব্যবহারটুকুর কথা এখনো মনে আছে। এ কথা অস্বীকার করবার জো নেই। আমার মন সেই কীর্তন, ভাগবত পাঠ, পূজা পার্বণ, যাত্রা, কবি কথকতার মধ্যে রসের দীক্ষা গ্রহণ করেছিল। ছেলেবেলায় আমাদের বাড়িতে এসে সপরিবারে আশ্রয় নিয়েছিলেন চাকলাদার ঠাকুরদা, বাবার মামা হতেন তিনি। আমার লেখক জীবনের প্রথম পর্বেই তাকে নিয়ে আমি গল্প লিখেছি, পরে পিছে ফিরে দেখা পর্যায়ের লেখাগুলিতেও তার কথা বলেছি। এখানেও সংক্ষেপে একটু বলে রাখি, ঠাকুরদার অনেক গুণ ছিল। তিনি সংসারের যাবতীয় কাজ নিখুঁতভাবে করতে পারতেন, গান বাজনা জানতেন, বিশেষ করে তবলায় তার হাত খুব ভালো ছিল। তার কথাবার্তা ছিল কৌতুক স্নিগ্ধ, প্রয়োজনীয় কত কিছুই তিনি জানতেন, অপ্রয়োজনের কাজও কম জানতেন না। হাউই, তুবড়ি, চোরকি, নানা ধরনের আতশবাজি তৈরি করতে পারতেন তিনি। তার গুণপনার যেন শেষ ছিল না, ছিল না শুধু একটি গুণ, বিষয়বুদ্ধি, আর কোনো গুণপনাকে জীবিকা হিসেবে গ্রহণ করার ক্ষমতা। শুনেছি তিনি কলকাতায় গিয়েও নানা রকমের চাকরি করেছিলেন, কিন্তু কোনো কাজেই টিকে থাকতে পারেননি, কোনো কাজেই তার মন বসেনি। আসলে মনটা ছিল তার ভবঘুরে ধরনের, ভুল করে গৃহস্থ হয়েছিলেন, সেই গৃহ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। আমাদের বাড়িতে স্থায়ীভাবে চলে আসবার সময় তিনি নানান জিনিস সঙ্গে এনেছিলেন, মাছ ধরা জাল, ছোট বড় কয়েকখানা দা, একখানা রামদা, বায়া তবলা, অগুন্তি জিনিস। সে সঙ্গে এনেছিলেন বড় একটা কাঠের বাক্স বোঝাই বই। সেই বাক্সে হরেক রকমের বই ছিল, তবলা, তরঙ্গিনী, আতশবাজি প্রস্তুত প্রণালী, ম্যাজিক শিক্ষা, আর ছিল রামায়ণ, মহাভারত, মাইকেল গ্রন্থাবলী, বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী, নবীন সেনের পলাশির যুদ্ধ, আর অনেক বই। এখন যারা বিস্মৃত নামা তাদের বহু নাটক, উপন্যাস। আমাদের গায়ের এমই স্কুলে পড়বার সময়ই আমি তার এই বইয়ের বাক্সটি দখল করেছিলাম। তিনি আপত্তি করেননি, কি করলেও অন্য কারোর সামনে লোক দেখানো আপত্তি। আমাদের কাঁঠালতলার ছায়ায় বসে বাঁশের বাঁখারি, চটি চাঁচতে চাঁচতে তিনি মেঘনাদ বধ আর পলাশির যুদ্ধ আবৃত্তি করে শুনিয়েছেন, সেই কথা আজও মনে পড়ে। আবার কাজ করতে করতে কবিগানও গাইতেন, পাগলা মনটা আমার, বিরজা নদীর কূলে থেকে না জানো সাঁতার। কাজ করতে করতে এই ধোঁয়ার সঙ্গে নতুন পথ তৈরি করে করে ঠাকুরদা গান গাইতেন। যিনি সংসারের আর পাঁচজনের মতো নন, সেই ভিন্ন প্রকৃতির মানুষটির প্রতি আমি দারুণ আকর্ষণ বোধ করতাম, তার কাজ ছেড়ে নড়তে চাইতাম না। চাকলাদার ঠাকুরদার সান্নিধ্যে আমি ভারী আনন্দ পেতাম। বাড়ির অন্য কেউ তার বিরুদ্ধে কিছু বললে আমি ক্ষুব্ধ হতাম, প্রতিবাদ করতাম। বাবার চেয়ে বছর তিনেকের বড় ছিলেন তিনি। বাবা তাকে ঠাকুর মামা বলে ডাকতেন, কিন্তু মামা ভাগ্নের মধ্যে প্রকৃতির মিল ছিল না। মামার চালচলন তাকে মাঝে মাঝে ধৈর্যহীন করে তুলত, বিরূপ মন্তব্য করে বলতেন উনি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছেন। আমার কিন্তু এই নিষ্ফল অসার্থক মানুষটির উপর গোপনে গোপনে দারুণ সহানুভূতি ছিল। তিনি কত কাজ জানতেন আমি কিছুই জানতাম না, বা এখনও জানি না, কিন্তু তার সঙ্গে আমি এক ধরনের সাদৃশ্য অনুভব করতাম, কোনো কিছুকেই আঁকড়ে ধরতে না পারার সাদৃশ্য। কবে যে প্রথম লিখতে শুরু করি তার সন তারিখ কিছুতেই মনে পড়ছে না। বাল্য রচনার সেই বিষয়বস্তুও বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। মনে পড়ে ঠাকুরদার সেই আমকাঠের বাক্সের মধ্যে একখানি পৌরাণিক নাটক পেয়েছিলাম, গয়াসুরের হরিপাদপদ্ম লাভ। সেই বইয়ের গোড়ার দিকটাও ছিল না, শেষের দিকটাও ছিল না, তবু সেই নাটকের অনুকরণে আমিও একটি নাটক লিখতে প্রবৃত্ত হয়েছিলাম। আরেকবার আমাদের পারিবারিক ইতিবৃত্ত লিখেছিলাম ডায়েরির মতো করে, তখন আমি ভাঙ্গা হাইস্কুলে ক্লাস এইটে পড়ি। আমাদের বর্দা, আমার জ্যাঠতুতু ভাই, সেই সময় যৌথ পরিবার থেকে আলাদা হয়ে গেলেন। এই নিয়ে দিন কয়েক ধরে যে নানারকম আলাপ আলোচনা, কথান্তর মতান্তর, বাদানুবাদ হয়েছিল, আমি তার বিস্তৃত বিবরণ প্রতিদিন লিখে যাচ্ছিলাম। আমি কি লিখছি
সে সম্বন্ধে বাবা খুব কৌতূহলী ছিলেন। ভাঙার সেরেস্তা থেকে ফিরে এসে প্রতি রাত্রে জিজ্ঞাসা করতেন, দেখি কি লিখেছিস। যে পিতৃহীন ভাইপোকে তিনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, কলকাতায় ভালো চাকরি পেয়ে বিয়ে থা করে সে পৃথক হয়ে যাচ্ছে, এই নিয়ে বাবার মনে অশান্তি কম ছিল না। তবু আমি কি লিখলাম, এই পারিবারিক ঘটনা আমার মনে কোন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করল, সে সম্বন্ধে তার মনে বেশ ঔৎসুক্য ছিল। তার কাছে আমারও কোনো সংকোচ ছিল না, যা লিখেছি সব তাকে পড়তে দিতাম। খাতাখানা এগিয়ে দিয়ে আমার রচনার প্রথম পাঠকের মুখের দিকে আমি সাগ্রহে তাকিয়ে থাকতাম। তার মুখে কখনো হাসি ফুটত, কখনো সেই মুখ গম্ভীর হয়ে উঠত, কারণ আমার সেই লেখায় পিতৃচরিত্রের সমালোচনাও ছিল। বাবা পড়তে পড়তে বলতেন, কিন্তু তোমার বানানে তো ভুল হয় কেন? আমি ভাবতাম, বানান ভুলটাই কি বড় কথা। যৌথ পরিবারের সেই ভাঙন আমার কৈশোর মনে খুব দাগ কেটেছিল। আমার কেবলই মনে হয়েছিল, পৃথকগণ্য হয়ে বরদা যেন সত্যি আমাদের কাছ থেকে বহু দূরে চলে গেলেন, অনাত্মীয় হয়ে গেলেন। আলাদা হয়ে গিয়ে জেঠিমার আমাদের তেমন ভালোবাসবেন না, বৌদি আর তেমন করে গল্প করবেন না, এই ধরনের আশঙ্কা আমার মনকে ছেয়ে রেখেছিল। আমার চেয়ে 20 বছরের বড় এই বরদাকে আমরা দারুণ ভালোবাসতাম। তিনি ছিলেন আমাদের চোখে হিরো। বংশের মধ্যে তিনি প্রথম কলেজে পড়েছিলেন, কলকাতায় গিয়ে ব্রিটিশ মার্চেন্ট অফিসে স্থায়ী চাকরি করেছিলেন। পূজোর ছুটিতে যখন বাড়ি আসতেন, আমাদের প্রত্যেকের জন্য জামাকাপড় নিয়ে আসতেন সঙ্গে। বরদা অভিনয় করতে পারতেন, গান গাইতে পারতেন। তার মুখেই প্রথম শুনি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি। তিনি আমাদের আবৃত্তি শেখাতেনও। বিদেশি উপন্যাস পড়ার দিকে তার প্রবল ঝোঁক ছিল, সেই সব উপন্যাসের কাহিনী তিনি আমাদের মুখে মুখে শোনাতেন। ভালো চিঠি লিখতে পারতেন বরদা। তার হাতের লেখা ছিল যেমন সুন্দর, লেখার মধ্যেও তেমনি ছিল মুনশিয়ানা। খুব ছেলেবেলায় আমি তার চিঠির উপযুক্ত জবাব দিতে পারতাম না। বাবা কি কাকা বলে দিতেন আমি লিখতাম, কিন্তু তাদের সেই ডিকটেশন সবসময় যেন আমার মনোপুত হতো না। কাকা মাঝে মাঝে ধমক দিতেন, কি হলো তোর, নিজেও লিখতে পারবি না, আবার আমি যা বলবো তাও তোর পছন্দ হবে না, এ তো মহাজ্বালা। কিছুকাল পরে অবশ্য ওদের কাউকে আর জ্বালাতাম না, যেমন করি হোক নিজের চিঠির জবাব নিজেই দিতাম। চিঠি লেখা ছিল বরদার অন্যতম বিলাস। কলকাতা থেকে তিনি সবাইকে চিঠি লিখতেন, বৌদিকে অবশ্য বেশি লিখতেন। ঘন ঘন মোটা মোটা চিঠি আসত তার। গ্রামের ডাকঘর থেকে আমি সেই চিঠি নিয়ে আসতাম। বৌদি খামের মুখ ছিঁড়ে ছোট চিঠিটা আমার হাতে দিতেন, কিন্তু তার কাছে লেখা কয়েক পাতা জোড়া চিঠি কিছুতেই হাতছাড়া করতেন না। বৌদি আমার চেয়ে বছর দশকের বড়, কিন্তু আমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করতেন। তার সঙ্গে আমার সাহিত্য নিয়ে আলোচনা হতো, একই উপন্যাস কাড়াকাড়ি করে ভাগাভাগি করে পড়তাম। একদিন আমি দাবি করলাম, বৌদি তোমার কাছে বরদা কি লিখেছে দাও না একটু দেখি। বৌদি হেসে বললেন, তোমাকে দেখাই আমার ওই চিঠি, পাকা ছেলে কোথাকার। তবু আমি কাড়াকাড়ি করে কিছুটা দেখেছিলাম। একটি সম্বোধন ভারী অপূর্ব আর মধুর লেগেছিল, প্রাণের কুসুম। ভেবেছিলাম ঠিক ওই রকম সম্বোধন করে আমি কবে কাকে চিঠি লিখতে পারব। বরদা একদিন আমাকে বলেছিলেন, আমি শুধু চিঠিতেই সাহিত্য চর্চা করে গেলাম, তার বেশি আর এগোলো না। তুমি লিখছ, আরও লিখবে, তুমি হবে আমাদের বংশের প্রথম লেখক। আমারই বা বেশি দূর এগোলো কই। বরদার জীবন প্রবাহ বড় বিচিত্র। একসময় তিনি ছিলেন খুবই সম্ভোগী পুরুষ, সংসারের ভোগ সুখে তার যথেষ্ট আসক্তি ছিল। পরে তিনি সেই সংসার ত্যাগ করেছিলেন। বিরূপাক্ষের নামান্তর রূপান্তর ঘটেছিল স্বামী কৃষ্ণানন্দে, সম্প্রতি তার লোকান্তর হয়েছে। তার বিচিত্র জীবননাট্য নিয়ে বিস্তৃত পরিসরে লেখার ইচ্ছা আছে, পরে একদিন লিখব। পারিবারিক গণ্ডির বাইরে কৈশোরে তারুণ্যে আমার আরও একজন সাহিত্য সঙ্গী ছিলেন, তিনি আমাদের প্রতিবেশী দিগীন্দ্রনাথ রাহা। তিনি বর্দারই প্রায় সমবয়সী, দুই পরিবারের মধ্যে খুব ঘনিষ্ঠতা ছিল। দিগিন কাকা ছিলেন আমাদের পারিবারিক বন্ধু। পাশা খেলতে যেমন ভালোবাসতেন, সাহিত্য চর্চাতেও তার তেমনি অনুরাগ ছিল। বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের গ্রন্থাবলী থেকে পছন্দমতো অংশগুলি তিনি পড়ে পড়ে শোনাতেন, পঠিত বিষয় নিয়ে আলাপ করতেন, আলোচনা করতেন। চাকলদার ঠাকুরদা আর আমি
সেই আলোচনায় সাগ্রহে যোগ দিতাম। ভাঙা হাইস্কুলে ক্লাস নাইনে যখন পড়ি, আমরা ক্লাসের কয়েকজন বন্ধু মিলে একখানি হাতে লেখা পত্রিকা বের করেছিলাম। সেই পত্রিকার নাম ছিল আহ্বান। ক্লাসের সেরা ছাত্র শান্তি মুখার্জি, ভালো নাম ছিল সুখেন্দু, ছিল সেই পত্রিকার সম্পাদক। আর আমি ছিলাম ঔপন্যাসিক। আমার সেই ধারাবাহিক উপন্যাসের নাম ছিল মুক্তার হার। কিন্তু সেই হার পুরোপুরি গাঁথা হবার আগেই কাগজ বন্ধ হয়ে গেল। সে উপন্যাস আর শেষ করা হলো না। সেই লেখার বিষয়বস্তু ভুলে গেছি, মনে করে রাখবার মতো গুরুত্ব তাতে ছিল না। কিন্তু মুক্তার অক্ষরে গাঁথা হয়ে আছে সেদিনের সেই উৎসাহ উদ্দীপনা, সাহিত্য চর্চা আর বন্ধু সান্নিধ্য। প্রায় একই সময় আমাদের গ্রাম থেকে আমরা একখানা হাতে লেখা পত্রিকা বের করেছিলাম। সে কাগজের নাম ছিল মাসিক মুকুল। আমার ভাই ধীরেন্দ্রনাথ মিত্র তার ব্যবস্থাপক, সহযোগী খুড়তুতো ভাই হেমেন্দ্র, আমি সম্পাদক। আমার বন্ধু কৃষ্ণদাস বৈরাগী একাধারে ছিল সেই কাগজের কবি, চিত্রকর আর লিপিকর। কৃষ্ণদাস সেই পত্রিকার কয়েকখানি করে কার্বন কপিও তৈরি করত, সেগুলো বিতরিত হতো পাড়ায় পাড়ায়, গ্রামান্তরেও। দু এক কপি বিক্রিতও হয়েছিল বলে মনে পড়ে, চারানা ছিল তার দাম। কৃষ্ণদাস প্রথমে লেখক ছিল না, ছিল গায়ক। চমৎকার গান গাইতে পারে বলে সবাই তাকে ভালোবাসত। কিন্তু আমি কি করে খোঁজ পেলাম তার লেখার অভ্যাস আছে, ছবি আঁকার অভ্যাস আছে। তাকে ডেকে বললাম, কেষ্ট, এই কাগজে তোমাকে লিখতে হবে। কৃষ্ণদাস সানন্দে রাজি হল। সে আমার চেয়ে বয়সে 5-6 বছরের বড় ছিল। আমি যখন সেকেন্ড ক্লাসের ছাত্র, তখন সে পাশের চোমর্দি গ্রামের প্রাইমারি স্কুলে মাস্টারি করে। কিন্তু সাহিত্যের ব্যাপারে সে আমার আধিপত্য মেনে নিয়েছিল। খুব অনুগত ছিল কৃষ্ণদাস। আরও একজনকে ডেকে এনেছিলাম সাহিত্যের আসরে, সে আমাদের কার্তিক দেউড়ি। জাতিতে ছিল সে সাহা, বৃত্তিতে কুমার। প্রতিমা গড়ত দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, শীতলা, মনসা আরও নানা দেবদেবীর মূর্তি গড়ত কার্তিক। মাটির প্রতিমা বছর বছর গড়ত, আর পূজোর পরে সেগুলো বিসর্জিত হতো, জলে বিলীন হয়ে যেত সেই সব প্রতিমা। আজ দেখি সেই মৃৎশিল্পীর সঙ্গে আমাদের মতো অনেক বাকশিল্পীরও বিশেষ কোনো তফাত নেই। আমরাও জীবনভর কয়েকখানি মূর্তি বারবার গড়ি, আর সেই মূর্তি স্মৃতির অতলে বিসর্জিত হয়। কারিগর হিসেবে কার্তিক ক্রমে খ্যাতিমান হয়ে উঠছিল। আমি একদিন তার বাড়িতে গিয়ে বললাম, কার্তিকদা, তোমাকে আমাদের কাগজের জন্য ছবি এঁকে দিতে হবে। কার্তিকদা হেসে বলল, তুমি তো আচ্ছা পাগল পল্টু, আমি কি তুলি ধরতে জানি না কলম ধরতে জানি? সবাই কি সব কাজ পারে? শেষ পর্যন্ত কার্তিকদা কিন্তু আমার অনুরোধ রেখেছিল, কাগজের জন্য ছবি এঁকে দিয়েছিল দুখানা, কবিতাও লিখেছিল 2-3টি। আমার দাবি ছিল সে নিজের জীবন নিয়ে একটা গল্প লিখবে। কার্তিকদা বলল, আমি পারবো না, তুমি লিখো। আমারও লেখা হয়নি। সবাই কি আর সব লিখতে পারে? যে কোনো লেখকেরই অলিখিত রচনার তুলনায় লিখিত রচনা সামান্য। সেই অল্প বয়স থেকেই গ্রামের মধ্যে নানা মাধ্যমের শিল্পী যারা, তাদের সঙ্গে আমি এক ধরনের আত্মীয়তা বোধ করতাম। তাদের আমি সমাদর করতাম, তাদের সঙ্গ আমার ভালো লাগত। সবাইকে পারিনি, কিন্তু তাদের কাউকে কাউকে আমি লেখার মধ্যে ধরে রাখতে চেষ্টা করেছি। লেখা ছাপা হবার আগে আরও দুখানি ক্ষণজীবী হাতে লেখা কাগজের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম। ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়বার সময় আলাপ হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সেই পরিচয় প্রগাঢ় বন্ধুত্বে গিয়ে পৌঁছল। সাহিত্যচর্চায় পরস্পরের সঙ্গী হলাম আমরা। দুজনে মিলে বের করলাম একখানি হাতে লেখা মাসিক পত্রিকা। নাম নারায়ণী দিয়েছিল জয়যাত্রা। নারায়ণের হাতের লেখা ভালো, তাই সেই হল লিপিকর। নিখিলের চিঠি নামে আমি শুরু করলাম একখানি পত্রোপন্যাস। নারায়ণ কবিতা, গল্প, প্রবন্ধ সবই লিখতে লাগল, আমিও তাই। কারণ সেই কাগজে আমরা দুজনেই ছিলাম প্রধান লেখক, সম্ভবত পাঠকও। সেই যাত্রা 2-4 পায়ের বেশি এগোয়নি। অন্য একদল বন্ধুকে নিয়ে আরও একখানি হাতে লেখা কাগজ বার করেছিলাম। এবার আর জয়যাত্রা নয়, অভিসার। সেই গোপন পথের সঙ্গী ছিল সত্যেন্দ্রনাথ রায়, অচ্যুত গোস্বামী, অরুণ কুমার মুখোপাধ্যায়, রণেন মজুমদার আর শান্তিপ্রিয় ঘোষ। শান্তিবাবু আমাদের চেয়ে 3 বছরের সিনিয়র ছিলেন। তিনি ছিলেন সম্পাদক। তিনি একটি কল্পিতা সঙ্গিনীকেও গোষ্ঠীভুক্ত করেছিলেন, নাম দিয়েছিলেন শ্যামলী সেন। আমি বললাম,
এই শ্যামলীকে আবার কোথায় পেলেন? তাকে তো দেখতে পাচ্ছি না। শান্তিবাবু জবাব দিলেন, চোখ বুঝুন তাহলে দেখতে পাবেন। সেই অভিসার পত্রিকায় আমাদের সব দুঃসাহসিক লেখা বেরোত, আর সমালোচনাও হতো তীব্র রকমের, আমরা উপভোগ করতাম। দু তিন সংখ্যা বেরোবার পর সেই অভিসারও নিঃসাড়ে থেমে গেল। আমরা ইতস্তত ছিটকে পড়লাম। আমি এসে ভর্তি হলাম কলকাতার বঙ্গবাসী কলেজে। পুরনো বন্ধুদের কেউ আমার সঙ্গে এলো না। নারায়ণ গেল বরিশালে, সত্যেন আর অচ্যুত ফরিদপুরেই রয়ে গেল। এই হলো আমার লেখক জীবনের অমুদ্রিত প্রস্তুতি পর্ব। এই পর্বই বড় করে লিখলাম। দ্বিতীয় পর্বে মনে হয় এত কথা লেখার থাকবে না। আমার প্রথম লেখা প্রকাশিত হয় 1936 সনের দেশ পত্রিকায়, প্রথম মুদ্রিত রচনা কবিতা। তখন বঙ্গবাসী কলেজে বিয়ে পড়ি, থাকি বৌবাজারের একটি দ্বিতল মাঠ কোঠায়। গির্জার ধার দিয়ে সরু গলি, সেই গলির মধ্যে ডান দিকের দোতলা ভাড়াটে বাড়িটায় তখন তিন চার ঘর ভাড়াটে থাকত। আমি যাদের বাড়িতে থাকতাম তারা দুঃসম্পর্কে আমাদের আত্মীয় হতেন। গ্রামে ওরা ছিলেন পাশের বাড়ির প্রতিবেশী। খুবই স্নেহ করতেন আমাকে প্রমোদা ঘোষ। আমার নাওয়া খাওয়ার ব্যাপারে দৃষ্টি রাখতেন, অসুখে বিসুখে সেবা করতেন। তাদের অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু আদর যত্নে আন্তরিকতা ছিল। তার স্বামী কুঞ্জ ঘোষের ছোট্ট একটি ফার্নিচারের দোকান ছিল বৌবাজার স্ট্রিটে। সারাদিন তিনি সেই দোকানে কাজ করতেন, শিরিশ কাগজ ঘষে ঘষে মসৃণ করতেন টেবিল চেয়ার, পালিশ করতেন নিজের হাতে। দোকান বন্ধ করে রাত্রে যখন ফিরতেন খুব সস্তার জিনিসপত্র নিয়ে আসতেন হাতে করে। একদিন একটি ছোট আর শুকনো কমলা লেবু আমার হাতে দিয়ে বললেন, পল্টু খাও। দিদি মুখ ঝামটা দিয়ে বললেন, তুমি কি এগুলো পয়সা দিয়ে কিনে এনেছো না কুড়িয়ে এনেছো? এই লেবু আবার মানুষ মানুষকে দেয়? রোগা অস্বাভাবিক লম্বা আধময়লা ধুতি আর ফতুয়া পরা মানুষটি স্ত্রীর ধমক খেয়ে লজ্জিতভাবে হাসলেন, দেখো কি বলে। কৃপণ ছিলেন কুঞ্জ ঘোষ, তবু তারও দাতা হবার স্বাদ হতো। তার তিন ছেলের মধ্যে বড়টি ছিল বোবা, মেজটি চোখে মুখে কথা বলত। রাধার পুরো নাম ছিল রাধিকা মোহন, বয়সে আমার চেয়ে কিছু বড় ছিল। ছেলেবেলায় ওরা যখন গায়ের বাড়িতে যেত আমরা একসঙ্গে খেলতাম টেলতাম, সেই খেলার সঙ্গী এখন আমার ছাত্র হয়ে গেল। পড়াশোনায় ও খুবই পিছিয়ে পড়েছিল, আমি যখন কলেজে ও তখন স্কুলের গণ্ডিতে আবদ্ধ। তাই ওর ওপর মাস্টারি করার অধিকার আমার আছে, দিদিও তাই বলে দিয়েছিল। রাধার ছোট ভাইয়ের নাম ছিল কেষ্ট, আমি ওদের দুজনকে পড়াতাম। বিনিময়ে আমার বাসাহারের ব্যবস্থা হতো, কিন্তু ব্যাপারটা উচ্চারিত ছিল না। কাঠের সিঁড়ি বেয়ে দোতলার ঘরে উঠতে হতো, নিচে রান্নাঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, উপরের ঘরটি থাকবার, সেই ঘরে আমরা সবাই থাকতাম। সামনে এক ফালি বারান্দাও ছিল, সেখানে কেউ কেউ শুত। সেই কাঠের ঘরে বসে ছোট্ট একজোড়া টেবিল চেয়ার সামনে নিয়ে আমি পড়তাম, পড়াতাম আর গল্প কবিতা লিখতাম। রাধা তাকিয়ে তাকিয়ে দেখত, মাঝে মাঝে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করত, কি লিখিস রে দিনরাত, এ তো তোর কলেজের লেখা নয়। কি করে বুঝলি? ও কি আর বুঝতে বাকি থাকে? রাধার পড়াশোনার দিকে বেশি ঝোঁক ছিল না, খেলাধুলো সাইকেল নিয়ে ঘোরাঘুরি এইসবই ভালোবাসত, তবু লেখাটাকে একটা বিশেষ গুণ বলে স্বীকার করত। ওর বন্ধু মহলে আমার কথা বলে বেড়াত। আমার প্রথম প্রকাশিত রচনা কবিতা 1936 সনের দেশে বেরিয়েছিল। তখন বিজয়লাল চট্টোপাধ্যায় দেশের কবিতা বিভাগের সম্পাদনা করতেন। তিনি পরপর আমার আরও অনেক কবিতা ছেপেছিলেন। তার কবিতার মেজাজের সঙ্গে আমার কবিতার মিল ছিল না, তবু তিনি আমার কবিতা পছন্দ করতেন। আলাপ পরিচয় হওয়ার পর সে কথা আমাকে বলেও ছিলেন। প্রথম প্রকাশিত কবিতাটির নাম ছিল মুখ। কবি যে মেয়েটিকে ভালোবাসে তার কাছে বারবার যায়, কিন্তু বলি বলি করেও মনের কথা বলতে পারে না, এই ছিল কবিতাটির বিষয়বস্তু। সে যাই হোক, আমার নিজের কাব্যচর্চার ক্ষেত্রে ওই নামটি যে এমন সার্থক হবে তা কখনো ভাবিনি। যদিও সেই 36 সনের পর থেকে প্রায় 20 বছর ধরে কবিতা লিখেছি, তবু সেই ধারা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে, এখন তো প্রায় বন্ধই হয়ে গেছে। যারা কবিতা আর গদ্য দুইই লেখেন তারাই জানেন কবিতা লেখায় আনন্দ কত বেশি।
কবিতা যতই দুর্বল আর সমকালের তুলনায় রীতির দিক থেকে পুরাকালের হোক না, তার মধ্যে ব্যক্তিসত্তাকে যেভাবে ঢেলে দেওয়া যায় তেমন আর কোনো রচনায় যায় না। 1939-40 সনে নারায়ণ গঙ্গোপাধ্যায় আর বিষ্ণুপদ ভট্টাচার্যের সঙ্গে একযোগে আমার ছোট্ট একখানি কাব্য সংকলন বেরিয়েছিল, নাম ছিল জোনাকি। তার অনেকদিন পরে আমার স্বতন্ত্র একখানা কবিতার বই বেরোয়, নাম দিয়েছিলাম নিরিবিলি। আমার প্রথম উপন্যাসের নাম দ্বীপপুঞ্জ। এই বইখানি বেরোয় 1947 সনে। তার চার বছর আগে 1942-43 বইখানি হরিবংশ নামে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল। তখন সাগরময় ঘোষ দেশের সহকারী সম্পাদক, তিনি চেয়েছিলেন সেই ধারাবাহিক উপন্যাস। ধারা যাতে নিয়মিত বহন করি তার জন্য তিনি রীতিমতো তাড়া লাগাতেন। এই বইয়ের পটভূমি ছিল গ্রাম। গ্রামকে কেন্দ্র করে গল্প অনেক লিখেছি, কিন্তু উপন্যাস দু তিনখানার বেশি লিখিনি। হরিবংশে আমাদের সদরদি গ্রামের অনেকে এসে ভিড় করেছিল। আমাদের মধ্যপাড়ার উত্তরে ছিল সাহাপাড়া। দোকানপাট, ছোটখাটো ব্যবসা বাণিজ্যই ছিল এদের জীবিকা। আমাদের গ্রাম থেকে মাইল দেড়েক দূরে যে শহরটি আছে তার নাম ভাঙ্গা। কে জানে কেন এই নাম হয়েছে, কুমার নদীর দুই ধারে শহরের দুই টুকরো পড়েছে বলেই কি। খেয়া নৌকোয় ছিল পারাপারের ব্যবস্থা। আমাদের গ্রামের সাহা সম্প্রদায়ের অনেকেরই দোকানপাট ছিল সেই ভাঙ্গা শহরে। কেউ বড় দোকানের মালিক, কারো দোকান ছোট ছোট, কারো বা দোকানঘর আছে, গুদামঘর আছে, কেউ বা বাজারের মধ্যেই চট বিছিয়ে বসে যায়। রোজ সকালবেলায় বাজার বসে, হাট বসে সোমবার শুক্রবার। ধুলো ওড়ে, শুকনো লঙ্কার তামাক পাতার গন্ধ পাওয়া যায়। সেই হাট আর বাজার ছেলেবেলা থেকেই দেখেছি। বাবা কাকা কি চাকলাদার ঠাকুরদের সঙ্গে যেতাম ভাঙার সেই হাট বাজারে। কেনাকাটা করতে পারতাম না, পেছনে পেছনে থলি ধরতাম। সেই থলি যখন ভারী হয়ে যেত ওরা হাত থেকে তুলে নিতেন। সেই সাহাপাড়ার অনেকেই এসে ভিড় করেছিলেন আমার প্রথম উপন্যাসে। যদিও আমার বইয়ের আখ্যান ভাগের সঙ্গে তাদের কারো জীবন কাহিনীর তেমন কোনো সাদৃশ্য ছিল না, প্রত্যেক লেখকই তার চেনা জানা লোকজন থেকে কিছুটা নেন, কিছুটা বানান। এই বানানোর কাজ সবসময় সচেতনভাবে হয় না, মনে হয় চরিত্রগুলি যেন নিজেরাই বানিয়ে বানিয়ে ওঠে। এই আত্মকর্তৃত্ব লোপেই লেখকের আনন্দ। এরই মধ্যে তিনি এক দুর্গীয় রহস্যের স্বাদ পান। বইখানির মধ্যে একটি কীর্তনের দল আছে, একটি চরিত্র আছে আত্মভোলা কীর্তনিয়ার। এই চরিত্রে আমার সেই বাল্য শিক্ষকের ছাপ পড়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তার মাস্টারিটুকু হরণ করেছিলাম, বর্জন করেছিলাম তার রূঢ়তা, গুরুদক্ষিণা দিয়েছিলাম তাকে রূপলাবণ্যময় পুরুষ করে তুলে। সেই দৈহিক রূপ তার নিজের ছিল না। বইখানি যখন দেশ পত্রিকায় বেরোয়, চেনা জানা অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছিলেন। তাদের মধ্যে একটু বিশেষ প্রকাশভঙ্গির জন্য একজনের কথা মনে পড়ছে। তিনি লেখক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, প্রবর্তক অফিসে কাজ করতেন, বোধহয় এখনও সেখানেই আছেন। গল্প লিখতেন, কবিতা লিখতেন, এখনও লেখেন, কিন্তু আগের মতো অত নয়। সেই প্রিয়দর্শন প্রিয়ম্বদ নারায়ণবাবুর সঙ্গে দেখা হয়ে গেল বর্মন স্ট্রিটে। তিনি দেশ অফিসে ঢুকছেন, আমি বেরোচ্ছি, কিংবা হয়তো উল্টোটা হবে। দেখা হতেই তিনি তার স্বভাবসিদ্ধ মধুর ভঙ্গিতে হাসলেন, হেসে বললেন, পড়লাম দেশের গত সংখ্যা, কীর্তনের খোলের আওয়াজ এখনও শুনতে পাচ্ছি। আরেকজনের কথা মনে পড়ে, তিনি কালিকলমের সম্পাদক মুরলীধর বসু। আমরা যখন লিখতে শুরু করি তার অনেক আগেই কালিকলম উঠে গেছে। পত্রিকাটি আমার কাছে তখন জনশ্রুতি মাত্র, কিন্তু সম্পাদক মুরলীধর বর্তমান আছেন। এমন সাহিত্যরসিক সাহিত্যপ্রাণ মানুষ খুব কমই দেখেছি। লেখক জীবনের সেই প্রায় প্রথম পর্বেই তার সঙ্গে আমার আলাপ পরিচয় বন্ধুত্ব হয়েছিল। শুধু বয়সেই অসম নয়, কোনো বিষয়েই আমি তার সমকক্ষতা দাবি করতে পারি না, কিন্তু সব ব্যবধান উপেক্ষা করে তিনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। দেশে যখন হরিবংশ বেরোয়, আমি আর মুরলীধর দুজনেই নিবেদিতা লেনের একটি বাড়িতে থাকি। তিনতলার একই ঘরে আমাদের বসবাস। বোমাবর্ষণের ভয়ে আমার সেই আত্মীয় গৃহের গৃহিণীরা পুত্রকন্যা নিয়ে স্থানান্তরিতা। পাশাপাশি তক্তপোষে মুরলীবাবু থাকেন, আমি থাকি, আর অনেকেই থাকেন। আমি তক্তপোষের উপর বসে উপুড় হয়ে দেশের জন্য কিস্তি লিখি, আর তিনি চেয়ে চেয়ে দেখেন, লেখা বেরোলে পড়েনও। তিনি একদিন মৃদু হেসে বললেন,
আপনি আমার নামটি চুরি করলেন কেন? চুরি করে এমন একজনকে দিলেন যার সঙ্গে আমার স্বভাবের কোনো মিল নেই। আমি কি অমন দুশ্চরিত্র? আমি সঙ্গে সঙ্গে জবাব দিতে পারিনি। তার মুখের দিকে তাকিয়ে দেখে নিচ্ছিলাম তিনি কতটা রাগ করেছেন। তার রাগ ততটা মারাত্মক নয় বুঝতে পেরে বলেছিলাম, আপনার উপর আমার খুব লোভ, আপাতত শুধু নামটাই নিলাম, পরে মানুষটিকেও নেব। আরও একজনের কথা মনে পড়ে, তিনি সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ। এই লেখাটি যখন বেরোয় তখন তার কিছু আগে থেকেই তার সঙ্গে আমার আলাপ পরিচয় বন্ধুত্ব হয়েছে। শুনেছিলাম তিনি নিবেদিতা লেনে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করার জন্যে, কিন্তু আমি বাড়ি ছিলাম না বলে দেখা হয়নি। যতদূর মনে পড়ে তার সঙ্গে প্রথম আলাপ হয় প্রত্যহ পত্রিকার অফিসে। হরিবংশের ফাইল বহুদিন বাক্সবন্দি হয়ে পড়েছিল, খানিকটা আমার অমনোযোগ, খানিকটা বা ঔদাসীন্য। সন্তোষবাবু লেখাটা পড়তে চাইলেন, বললেন, যখন বেরোয় খাপছাড়াভাবে পড়েছি, এখন আরেকবার দিন, পুরোটা একসঙ্গে পড়ে দেখি। অত্যন্ত কুণ্ঠার সঙ্গে তাকে পড়তে দিলাম। তিনি দু একদিন বাদেই ফাইলটি ফেরত দিলেন, সেই সঙ্গে প্রশংসার বন্যায় ভাসিয়েও দিলেন। আমি চিরকালই কুণ্ঠিত, তিনি অকুণ্ঠ, উচ্ছ্বাসে উল্লাসে সর্বত্র প্রবল। জানি না সেদিনের সেই প্রশস্তির মধ্যে কতখানি সাহিত্য বিচার ছিল, কতখানি বন্ধুকৃত্য, কিন্তু আমি সেদিন দারুণ উৎসাহ পেয়েছিলাম। পরিবর্তন পরিবর্ধনের পরে যখন হরিবংশ রূপান্তরিত নামান্তরিত হয়ে দ্বীপপুঞ্জ নামে বেরোল, বইখানি উৎসর্গ করলাম আমার সেই উৎসাহদাতাকে। আমার প্রথম উপন্যাসের প্রকাশক হয়েছিলেন দুজন, একজন শ্রদ্ধেয় মনোজ বসু, অবিভক্ত বেঙ্গল পাবলিশার্সের অন্যতম সত্তাধিকারী, আরেকজন নাট্যকার দিগীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ধীরেন্দ্রনাথ রায় নামের আরেকজন উৎসাহী উদ্যমশীল যুবকের সঙ্গে নতুন পাবলিশিং ফার্ম খুলেছেন। আমি দ্বিধান্বিত, কাকে দিই বই প্রকাশের ভার। কিন্তু দিগিনবাবু একদিন আমাকে কলেজ স্ট্রিট অঞ্চলে পেয়ে আমার বইয়ের কীর্তনিয়ার মতো আমাকে বুকে জড়িয়ে ধরলেন, এই বইখানা আমাকে দিন, পরেরখানা মনোজবাবুকে দেবেন। আলিঙ্গনাবদ্ধ আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম। বইখানি যখন বেরোয় আমি সানুজ পাথুরিয়াঘাটা অঞ্চলে ব্রজদুলাল স্ট্রিটের একটি দোতলা বাড়ির একতলার বাইরের একখানি ঘরে থাকি। বেশি বৃষ্টি হলে সেখানে জল ওঠে, তক্তপোষের উপর বসে বসে আমি দ্বীপপুঞ্জের প্রুফ দেখি, নিজেই যেন এক দ্বীপবাস। আর বৃষ্টি ভিজে ছাতা মুড়ি দিয়ে ধীরেন রায় নিতে আসেন সেই প্রুফ। দিনগুলির কথা খুব মনে পড়ে। সেদিনের বর্ষাকে ঠিক দুঃখের বর্ষা বলে মনে হতো না, বরং দিনগুলি আশা ভরসায় ভরা ছিল। আমি তখন প্রথম ঔপন্যাসিক হতে যাচ্ছি। কয়েক বছর বাদে দিগিনবাবুদের পুস্তকালয় বন্ধ হয়ে গেল। তারও বহু বছর বাদে দ্বীপপুঞ্জের আরেকটি সংস্করণ প্রকাশ করেছিলেন কানাইলাল সরকার তাদের ত্রিবেণী থেকে, সেই ত্রিবেণীও বন্ধ হল। তারপর দ্বীপপুঞ্জের পাবলিশার্স হলেন মুকুন্দ পাবলিশার্স, সেই মুকুন্দ পাবলিশার্সও অচিরকালের মধ্যে বন্ধ হয়ে গেল। এই বইখানি আর বাজারে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য গ্রন্থাবলীর অন্তর্ভুক্ত হবার সৌভাগ্য অর্জন করেছে। এককালের জনপ্রিয় চেনামহলের অবস্থাও তাই, বেশ কয়েক বছর ধরে বইখানি ছাপা নেই। আমি হয়তো স্বজনপ্রিয়, খুব জনপ্রিয় লেখক কোনোদিনই ছিলাম না, অন্তত পাবলিশাররা সেই কথাই বলেন। তবু তার মধ্যে চেনামহলের গোটা ছয় সাত মুদ্রণ হয়েছে। চেনামহলও প্রথমে ধারাবাহিকভাবে দেশে বেরিয়েছিল 1951-52 সনে। কিস্তিতে কিস্তিতে লিখতাম, সাগরবাবু প্রেরণা দিতেন, তাড়নাও দিতেন, কিস্তি খেলাপ হলে বন্ধু বিচ্ছেদের ভয় দেখাতেন। চেনামহল যখন লিখি তখন থাকি সপরিবারে লিন্টন স্ট্রিটের একটি বাড়িতে। সেই বাড়ির অবস্থা ভালো ছিল না, প্রায় বস্তি বাড়ির তুল্য, কিন্তু বন্ধুজনের আনাগোনায় আর লেখার প্রাচুর্যে স্ফূর্তিতে সেই গৃহটির কথা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। চেনামহলের প্রথম প্রকাশক ছিলেন অধ্যাপক জ্যোতিপ্রকাশ বসু, তিনি তখন প্রথম পাবলিশিং ফার্ম খুলেছেন, নাম দিয়েছেন ক্যালকাটা বুক ক্লাব। কলেজ স্ট্রিট হ্যারিসন রোডের মোড়ে দোতলার ঘরে ছিল সেই ক্লাব বনাম অফিস। নবীন প্রবীণ বহু লেখকের সমাগম হতো সেখানে। সেই অফিস অন্য নামে এখনও আছে, অপাঠ্য ছেড়ে জ্যোতিবাবু এখন পাঠ্য বই প্রকাশ করে থাকেন। কিন্তু সেদিনের সেই কলকোলাহল বৈভবের দীপ্তি এখন আর নেই, জীবন পরিবর্তনশীল, এ কথা কাকেই বা না মানতে হয়, কখনো প্রসাদে কখনো বিষাদে।
জ্যোতিবাবু তার প্রকাশিত বইগুলির অঙ্গসজ্জার দিকে খুব মন দিয়েছিলেন। নিত্য নতুন অভিনবত্বের দিকে তার লক্ষ্য ছিল। চেনামহলকে তিনি ফ্লক্সের মলাটে মুড়ে দিয়েছিলেন, হয়তো বিয়ের বাজারের দিকে চোখ ছিল, তিনি লক্ষ্যভ্রষ্ট হননি। তখনকার দিনে নবদম্পতিদের করকমলে তিনি চেনামহল পৌঁছে দিয়েছিলেন। চেনামহলের পরবর্তী দুটি কি তিনটি মুদ্রণের প্রকাশক মিত্র ঘোষ। নিঃশেষিত হবার পর বইখানি বহুদিন অমুদ্রিত অবস্থায় রয়েছে। ভাবতে ভালো লাগে, তখন যারা নবদম্পতি ছিলেন এবং এখন পুরনো দম্পতি পুত্রকন্যা নিয়ে সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করছেন, তাঁদের কারো কারো ঘরে অক্ষতটা হোক অন্তত ছেঁড়াখোড়া অবস্থায় চেনামহলের দুয়েক কপি রক্ষিত আছে। আমার সেই পুরনো দিনের পাঠক পাঠিকাদের মধ্যে কারো কারো সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তারা কথায় কথায় চেনামহলের কথা তোলেন, হয়তো লেখককে খুশি করবার জন্য বলেন, হ্যাঁ পড়েছিলাম সে একখানা বই, কই তেমন আর হলো না, ভেবে রোমাঞ্চিত হই, এরই মধ্যে কিংবদন্তি হয়ে পড়েছি। চেনামহলের বহু চরিত্রের সঙ্গে কলকাতার আমার একটি বৃহৎ আত্মীয় পরিবারের অনেক মিল দেখা যায়। সাদৃশ্য ছিল কিন্তু হুবহু এক ছিল না। লেখাটি যখন দেশে ধারাবাহিকভাবে বেরোয় তখন তারা সেই উপন্যাস পড়তেন, কোন চরিত্র কার আদলে গড়া তারা অনুমান করতেন, আমার তো মনে হয় উপভোগও করতেন। চরিত্রগুলির সঙ্গে খানিকটা খানিকটা মিল থাকলেও বইয়ের আখ্যানভাগের সঙ্গে তাদের জীবন কাহিনীর কোনো মিল ছিল না। যেটুকু সাদৃশ্য ছিল তার জন্যে আমার সঙ্গে কেউ কোনোদিন বিসদৃশ্য আচরণ করেননি। তাদের স্মিত মুখ দেখে আমার মনে হয়েছে আমার লেখার উপাদান হতে তাদের আপত্তি নেই, লেখাটি উপাদেয় হলেই হল। এই বইয়ের সারাংশ দিতে চেষ্টা করব না, সারাংশ যে কোনো উপন্যাসের অসার অংশ। চেনামহলের চরিত্রগুলি যাদের চেনা নেই তাদের চিনিয়ে দেওয়ার চেষ্টা করাও বৃথা, হয়তো তা পারবও না। এক বই কি আর দুবার করে লেখা যায়। চেনামহলকে উৎসর্গ করেছিলাম আমার পুরনো বন্ধু কলেজের সহপাঠী সেই অভিসার গোষ্ঠীর সাহিত্যরসিক সত্যেন্দ্রনাথ রায়কে। এই তীক্ষ্ণধী বন্ধুর সমালোচনা আমি সাগ্রহে শুনতাম। তার সমালোচনা সবসময় প্রীতিকর ছিল না, মাঝে মাঝে সে আমাকে স্বরবিদ্ধ করত, কিন্তু তার সৌহৃদ্যে আর বিদগ্ধতায় কোনোদিন সন্দেহ করিনি। আরও একখানি উপন্যাসের কথা উল্লেখ করতে হয়, সূর্য সাক্ষী। এই বইখানিও দেশে 1964 সনের মার্চ থেকে ধারাবাহিকভাবে বেরিয়ে 65 সনের মার্চে শেষ হয়। এখানে আমার বৃহত্তম উপন্যাস, প্রিয়তম কিনা সে সম্বন্ধে এখনও মনস্থির করিনি, তবে বিশেষ পক্ষপাত যে আছে তা স্বীকার করতে দ্বিধা নেই। বইখানি প্রকাশিত হয়েছে 1965 সনে, প্রকাশক আনন্দ পাবলিশার্স। বইখানি প্রিয় সুহৃদ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নামে উৎসর্গীকৃত। আজকের এই রচনাটি যেভাবে লিখতে চেয়েছিলাম সেভাবে লেখা হল না। জীবনে কটি লেখাই বা ঠিক সেইভাবে নিজের মনোপুত হয়। ভেবেছিলাম নিজের মুখোমুখি বসব, নামব নিজের মনের গহনে, কিন্তু স্মৃতির আয়নায় আরও অনেকের মুখ দেখতে দেখতে এগোলাম। আর অনেকের মুখ মনে পড়লেও স্থানাভাবের আশঙ্কায় তাদের কথা অলিখিতই রইল। আত্মকথা বলতে গিয়ে যাদের কথা বলেছি সেই আত্মীয়দের মধ্যেই তো আমি পরিব্যাপ্ত, সেই তো বৃহত্তর আমি। লেখার প্রবণতাটা নিশ্চয়ই নিজের, তার উৎপত্তি বৃদ্ধি ক্রম পরিণতি মৃত্যু সবই রহস্যজনক, অন্তত দুর্জ্ঞেয় দুর্ভেদ্য তাতে সন্দেহ নেই, অন্তঃপ্রেরণাও তাই, আমি তার রহস্যময়তায় বিশ্বাস করি। কিন্তু বাইরের প্রেরণাও আছে, সুহৃদদের সেই উৎসাহ বাক্য লেখকের সৃষ্টির মূলে রস সঞ্চার করে, সারা জীবন তাকে সঞ্জীবিত করে রাখে। সবাইকার ভাগ্যে সেই উৎসাহ আর আনুকূল্য অবশ্য সারা জীবন আসে না, কিন্তু যা পেয়েছি যাদের কাছ থেকে পেয়েছি তাদের প্রতি যেন কোনোদিন অকৃতজ্ঞ না হই। ভাই বন্ধু বান্ধবীগণ পরমাত্মীয়া অনাত্মীয়া অপরিচিতা কোনো কোনো পত্র লেখিকা কি লেখকেরা কতজন কতভাবে উৎসাহ দিয়েছেন প্রত্যক্ষে পরোক্ষে সহায়তা করেছেন তার ঠিক নেই। ধর্মীয় কোনো গুরুর কাছে দীক্ষা নিইনি, গুরুবাদ মানি না, কিন্তু সাহিত্যের গুরু যে কত মহাজন তার কি কিছু ঠিক আছে। উত্তমরণেরা সংখ্যাতীত, গ্রহণের প্রকার পদ্ধতিও বিচিত্র। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা আত্মকথা। এখানে তারিখ দেখা যাচ্ছে মাঘ 1381 সন, আর আজ বাংলা তারিখ 1429 সন,
প্রায় 50 বছর আগের লেখা। আপনারা কেমন লাগলো জানাবেন, এবং যদি আপনারা নরেন্দ্রনাথ মিত্রের দ্বীপপুঞ্জ, চেনামহল এই উপন্যাসগুলো শুনতে চান গল্পকথন বাই কল্লোল চ্যানেলে, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সংগ্রহ করে সেগুলো পড়ে শোনানোর। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।